আপনি যাচ্ছেন গাড়িতে চড়ে, দিগ্বিজয়ী আলেকজান্ডার অনেক সময় ড্রাইভার হয়ে যায়, অনেক সময় আপনি জানালা পথ দিয়ে আপনার হাতটাকে প্রসারিত করলেন আনন্দে, তখন আপনার আরেকটা গাড়ি এসে আপনার হাতটা নিয়ে গেল, কে দায়ী এখানে? এখন এখানে শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী নয়, শুধুমাত্র রাস্তা দায়ী নয়, বেপরোয়া পথচারীও অনেক সময় এই দুর্ঘটনার কারণ। অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমাদের দেশে যেভাবে বলা হয় সেটা সত্য নয়, একটা ভুয়া একটা জনকল্যাণ সমিতি বাংলাদেশে আছে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই এবং যারা সাম্প্রদায়িক রাজনীতি করে গিয়ে এরকম একটি লোক এ সংগঠনের নেতৃত্ব দেয়, সময়ে সময়ে তাকে মতলবী মহল তাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। এবং আমি দেখি সমাজের অনেক বিশিষ্ট জনও এই লোকটির সংবাদ সম্মেলনে এসে হাজির হয়, মন গড়া একটা তথ্য প্রকাশ করে।